বন্ধুরা, আমরা এসেছি মহিন্দ্র শোরুমে। মহিন্দ্র শোরুম তো ছোট গাড়ি শোরুম নয়, মহিন্দ্র বড় গাড়ি শোরুম। তা আমরা মহিন্দ্র গাড়ি নেবো না, গাড়ি নেবো টাটা। ঠিক আছে, তো ওরা দু তিনবার করে বারবার করে যাচ্ছিল, তো মহিন্দ্র গাড়ি নাও, মহিন্দ্র গাড়ি নাও, দেখো একবার একবার এসে দেখো। তা আমরা মহিন্দ্র গাড়ি এখন চালাচ্ছি, তোমার চ্যাচিস দেখো, চ্যাচিস আর চ্যাচিস। এটা তো আলী আছে, আমি আছি, স্বপন ভাই আছে, আমাদের ইজাবুল ভাই আছে, ড্রাইভ করছে। ঠিক আছে, তা ইজাবুল ভাই, মহিন্দ্র গাড়ি তুমি কি বুঝছো বলো? ইজাবুল চ্যাচিস ট্রাই করছে, শোরুম গাড়িতে তেল নাই, পাম্পে থেকে 500 টাকা তেল ভরে দিলো, বলছে ভাই ঘুরে এসো, কি অবস্থা, চ্যাচিস এর তেল নাই। আলী ভাই কি বলছো গাড়ি সম্পর্কে? আলী ভাই দেখছে কোন গাড়ি, আমরা দেখছি ভাই গাড়ি, এখন রাস্তায় আছি। স্বপন ভাই কি বলবে, মহিন্দ্র চলবে না বলছে, টাটা টাটা। না না, এই গাড়িটা নিয়ে চললাম, এই গাড়িটা ফজাই ভাই নিলে, এটা নিয়ে যাচ্ছি। স্বপন ভাই কি বলছো বলে, এই মহেন্দ্র চেসিসটা ফজাই ভাই নিলে, ঠিক আছে, আমি 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 এগাইল বলে বলছে না, একটা একটা মহেন্দ্র আলি দেখি কিরকম কি সাইবি দেয়, একটা লিলের আছে, টাটাও তাহলে টাটা একটা নিবে, একটা মহেন্দ্র নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়, একটা রিপোর্ট তো লিতে পাওয়া যাবে না, রিপোর্ট তো আমাদের এই ম্যান গুলো দেবে, রিপোর্ট এই ম্যান গুলো দেবে, এই ম্যানটা রিপোর্ট এই ম্যানটা দেবে। ইঞ্জিনিয়ারের কল আছে, ইঞ্জিনিয়ারের কল আছে, কোন দিকে ফকতে ঢুকাবো। ঠিক আছে, শোরুমে দেখা, শোরুমটা উপস্থিত দেখা, তোমার হেসে মরে যাবে, মানে এটা মহিন্দ্রা শোরুম, আমি জীবনে প্রথম দেখলাম এরকম শোরুম, মহিন্দ্রা ঠিক আছে, দেখা যাক বলবে কি না বলবে, বলবে কি বলবে না।